তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও তবে সেটা তোমার ভাগ্য, আর পাবে না জেনেও চাইছো তবে সেটা ভালোবাসা। দুই দিন অথবা দুই মাস কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দেখুন, কেউ খবর নেবে না। অথচ দুই ঘন্টা মায়ের আড়াল হয়ে দেখুন, ফোন দিয়ে আপনাকে পাগল করে দিবে। সত্যি কথা বলতে মা মানে কি সেটা মায়ের কাছ থেকে দূরে থাকলেই বোঝা যায়। জীবন মানে ভাঙা গড়ার খেলা, কেউ ভাঙে আর কেউ গড়ে, আর এই ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটাতে হয়। একটা পাখি একটা সাদা গোলাপকে প্রপোজ করল। গোলাপ বলল, আমি যখন লাল হব তখন তোমাকে ভালোবাসব। পাখিটা বুক চিরে গোলাপকে রাঙিয়ে দিল। এখন গোলাপটা পাখিটাকে ভালোবাসে, কিন্তু পাখিটার এই পৃথিবীতে নেই। একটা মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে। প্রতিটা কষ্টের অভিজ্ঞতায় আমাদের জন্য নতুন শিক্ষা নিয়ে আসে। মানুষ যখন বিপদে পড়ে তখন আলাদাভাবে বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। আজকাল কথা কম বলতে ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। এই পৃথিবীর সব থেকে বাজে নেশা হলো কারোর মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। মৃত্যুর পর জীবনের কঠিন কিছু সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত, আপনজন সাথ দেবে কবর পর্যন্ত, পুত্র সাথ দেবে কবরে মাটি দেওয়া পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায় তাহলে সেটা শুধুমাত্র আপনার কর্ম। মনে রাখবেন, সব থেকে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া। দুনিয়ার সুখে উপরওয়ালাকে ভুলে যেও না, কেননা সুখের পর দুঃখ এলে উপরওয়ালা ছাড়া কেউ তোমার পাশে থাকবে না। মানুষ কেন এমন হয় মায়া বাড়িয়ে দূরে চলে যায়? পরিস্থিতি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। অল্প কিছু পেতে চাইলে অনেক বাধা পেরোতে হয়। জীবনে সুখের পিছনে ছুটতে নেই, কারণ সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা দেয় না কিন্তু চুপ করে থাকলে ঠিক গায়ের উপর এসে বসে। সময় বলে দেয় কে কার কতটা আপন। কাউকে সত্যিকারে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না, এটা এমনিতেই হয়ে যায়, কেউ এর ব্যাখ্যা দিতে পারেনি আর পারবেও না, কারণ ভালোবাসা কখনো সূত্র মেনে হয় না। কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে, কিন্তু কথা রাখতে পারার যোগ্যতা সবার থাকে না। দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় এটা নিশ্চিত থাকে যে সে আবার উদয় হবে। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব আর ফিরিয়ে আনা যায় না। জীবনের ছয়টি নীতি। নাম্বার এক, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার দুই, কথা বলার আগে শোনো। নাম্বার তিন, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার চার, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার পাঁচ, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার ছয়, মরার আগে বাঁচতে শেখো। টাকা হয়তো সবকিছু নয়, কিন্তু সবকিছুর জন্য টাকা প্রয়োজন। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। খুদ সবার মধ্যেই থাকে, তবে আমরা অপরের মধ্যেই বেশি দেখতে পাই। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। এই সুন্দর চেহারা একদিন মলিন হয়ে যাবে, চমৎকার দৈহিক গঠন একদিন পরিবর্তন হবে, কিন্তু একটা সুন্দর মন সবসময় সুন্দর থাকবে। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, এবং সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো। তুমি বিপদে পড়লে যদি সেই সমস্যার সমাধান তোমাকেই করতে হয়, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নিজেই নাও। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা ভালো সেটাই গুরুত্বপূর্ণ। জীবনে পাঁচটি অভ্যাস একদম ত্যাগ করুন। নাম্বার এক, অন্যের দয়া কামনা করা। নাম্বার দুই, পরিবর্তনকে ভয় করা। নাম্বার তিন, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার চার, নিজেকে ছোট মনে করা। আর নাম্বার পাঁচ, অতিরিক্ত চিন্তা করা।